সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করবেন শেখ মতিউর রহমান মাদানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদলিল ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম তাসলিমান কাসীরা। আম্মা বাদ, সম্মানিত দৈনিক ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালামের পর আজ শনিবার 23 শাবান 1443 হিজরি মোতাবেক 26 মার্চ 2022 আমাদের সাপ্তাহিক ধারাবাহিক আলোচনা সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যা জুমাবার এশার সালাতের পরে হয়ে থাকে, কিন্তু গতকালকে সম্মেলনের কারণে আমরা আজকে শনিবারে সেই দার্সটি নিচ্ছি। আমাদের আলোচনা চলে আসছিল গত দুই সপ্তাহ থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাজা বাদশাহদের কাছে ইসলামের দাওয়াত নিয়ে চিঠিপত্র প্রেরণ। নবী সাল্লাম চিঠিপত্রের মাধ্যমে যে বিভিন্ন রাজা বাদশাহদেরকে ইসলামের দাওয়াত দিয়েছিলেন এ সম্পর্কে গত সপ্তাহে রোম সম্রাটের চিঠি, যেটা বিস্তারিত ছিল এবং তাতে সেই সম্রাটের সামনে আবু সুফিয়ানকে হাজির করে যে দীর্ঘ কথোপকথন ছিল, জিজ্ঞাসাবাদ ছিল, এজন্য শুধু একটি পত্র সম্পর্কে আলোচনা হয়েছে। আর তার আগে একটি পর্ব হয়েছে যাতে তিনটি পত্রের কথা আলোচনা করা হয়েছে। আজকে কয়েকটি পত্র রয়েছে, সেগুলি ছোট সংক্ষেপে ইনশাআল্লাহ তাআলা আজকে আমরা সেরে দেওয়ার চেষ্টা করব। আল্লাহ যেন তৌফিক দান করে। আজকে তাহলে আমাদের এই সিরাতুন নবীর পর্ব হচ্ছে ধারাবাহিক 63, আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলামের দাওয়াত নিয়ে চিঠির পর্ব নম্বর বা পার্ট নম্বর হচ্ছে 3। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হারেস বিন আবি শাম্মার আল গাসানি, দামেস্কের গভর্নর, দামেস্কের গভর্নর, বাংলা আমরা দামেস্ক বলে থাকি কিন্তু আরবিতে কিন্তু দামেস্ক না, দামেস্ক, দামেস্ক বা দামেস্ক হচ্ছে সিরিয়ার রাজধানী, সিরিয়ার রাজধানী, শাম দেশের রাজধানী সিরিয়ার। এ ছিল গভর্নর হারেস বিন আবি শাম্মার আল গাসানি, খুব বিখ্যাত বংশ গাসান, এবং খুব দুর্দান্ত বংশ। খন্দকের যুদ্ধের সময় এরা চারিদিক থেকে মদিনা ঘেরাও করে এসেছিল মক্কার কাফেরদের সাথে সহযোগিতায়। এদেরই একজন হারেস বিন আবি শাম্মার আল গাসানি, দামেস্কের গভর্নর ছিল রোম সম্রাটের পক্ষ থেকে, কারণ রোম সম্রাটের তো বিশাল সাম্রাজ্য, তো একটি সাম্রাজ্যে বিভিন্ন অঞ্চল রয়েছে, বিভিন্ন প্রদেশ রয়েছে, আর প্রত্যেক প্রদেশের বা প্রত্যেক অঞ্চলের এক একজন গভর্নর ছিল, যেমন বড় দেশে সাধারণত হয়ে থাকে। সৌদি আরবে এক এক এলাকার এক এক গভর্নর আছেন, আমির, এখন আমির বলা হচ্ছে। চিঠির মূল বিষয়বস্তু ছিল বিসমিল্লাহির রহমানির রহিম, শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময় অতি দয়ালু, মিন মুহাম্মাদের রাসূলিল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি আল্লাহর রাসূল, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত, তার পক্ষ থেকে এই চিঠি। এলাল হারিস বিন আবি শাম্মার, হারিস বিন আবি শাম্মারের প্রতি মানে তার উদ্দেশ্যে এই চিঠি। সালামুন আলা মান ইত্তাবাল হুদা, যে সঠিক পথের অনুসারী তাকে সালাম রইল, এবং ও আমানা বিল্লাহ ওয়া সাদ্দাকা, এবং যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসবে এবং বিশ্বাস স্থাপন করবে তার প্রতি সালাম রইল। যদি আপনি ইসলাম কবুল করেন, বিশ্বাস করেন এবং হেদায়েতের অনুসারী হন, সঠিক পথের পথিক হন, তাহলে আপনাকে সালাম রইল, আর না হইলে না। অমুসলিমকে এইভাবেই সালাম দিতে হবে, সালামুন আলা মান ইত্তাবাল হুদা।
শর্ত সাপেক্ষ সালাম, যেমন এর আগে আলোচনা করেছি। তারপরে লিখলেন রাসূলুল্লাহ ওয়াইন্নি আদ ও কান্তু মেনা বিল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, আমি আপনাকে আহ্বান করছি যে আপনি এক আল্লাহর প্রতি ইমান নিয়ে আসুন। লা শারীকা লাহ, যার কোনো অংশীদার নেই, শরিক নেই। ইয়াবকালাকা মুলকুকা, তাহলে আপনার রাজত্ব বহাল থাকবে, আপনার রাষ্ট্রীয় ক্ষমতা আপনার হাতেই থাকবে। কারণ সাধারণত যারা রাষ্ট্রীয় ক্ষমতায় আছে তাদের সবচেয়ে বড় যেটা ভয়, দেখি জানি এ আবার এক সময় আমাকে ক্ষমতাচ্যুত না করে, হ্যাঁ ক্ষমতা কেড়ে না নেয়। ক্ষমতার লড়াইটা সবচেয়ে বড় লড়াই আজকাল পৃথিবীতে। তো ক্ষমতা নিয়ে যদি একটু টানা পোড়ার আশঙ্কা করে যে কী জানি কী হয় না হয়, তাহলে মহা মুশকিল আছে। কারণ এত ক্ষমতার লোভ মানুষের মধ্যে আছে সৃষ্টিগতভাবে, জি এটি প্রাকৃতিক মানুষের স্বভাব, অত্যন্ত লোভী মানুষ। জি ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া, আল্লাহ কোরআনে কেন বলেছে মানুষকে অত্যন্ত লোভী করে সৃষ্টি করা হয়েছে, প্রচণ্ড লোভী মানব জাতি। কেউ পয়সার লোভী, দেখেন ভালো ভালো মানুষ দিনই ভাই, হ্যাঁ ধার্মিক বাহ্যিক মাশাআল্লাহ দিন শিখছিল, পয়সা হাতে পেয়ে উধাও, হ্যাঁ পয়সা নিয়ে উধাও, আমানত খেয়ানত, ব্যবসা করতে গিয়ে নয় ছাই, ও কখনো লসে নেই, লসে তার শরীর। জি এসব ব্যাপক হারে দেখতে পাচ্ছেন, অত্যন্ত লোভী, কেউ পয়সার লোভী, কেউ গদির লোভী, ক্ষমতার লোভী, কেউ খ্যাতির লোভী, বিভিন্ন রকমের লোভ, কেউ নারী লোভী, জি লুফেত না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আশ্বস্ত করছেন এই চিঠিতে যে আপনি ইমান নিয়ে আসেন, ইহকাল পরকাল সবটাই ভালো হবে, আর এই আশঙ্কা করিয়েন না যে আপনার রাজত্ব হারিয়ে যাবে, আমি দখল করে নেবেন না, ইয়াবকা মুলকুকা, আপনার রাজত্ব আপনার হাতেই থাকবে। এই চিঠি প্রেরণ করলেন সুজা বিন ওয়াহাব আসাদি সাহাবি রাদিয়াল্লাহু আনহুর মারফত, তিনি হচ্ছেন দূত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই চিঠি পৌঁছানোর ক্ষেত্রে। আসাদ বিন খোজাইমা গোত্রের এই সাহাবি ছিলেন। যখন এই গভর্নর চিঠি পড়ল, রামাবেহি চিঠি পড়ে রাগে সে আর বরদাস্ত করতে পারল না যে আমাকে লিখেছে চিঠি, আর ইসলামের দাওয়াত দিয়ে আবার ধর্ম পরিবর্তন করতে হবে, চিঠিকে ছুঁড়ে ফেলল। আর তারপরে সে মন্তব্য করল, মাইয়ানজা মুলকি মেননি, আমার ক্ষমতা কোন শক্তি আছে কেড়ে নিতে পারে, কে এমন আছে যে আমার ক্ষমতা কেড়ে নেবে। জি বিষয়টি খুব স্পর্শকাতর, স্পর্শকাতর তো বুঝেন মানে সেন্সিটিভ, সেন্সিটিভ কাকে বলে, ও আগে থেকে লাফিয়ে উঠেছে কী জানি কেড়ে না নেই। জি হ্যাঁ, একবারে প্রস্তুত, সেনাবাহিনী পাঠাবে যুদ্ধের জন্য মদিনায়, এবং মুসলিমদের বিরুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বিরুদ্ধে লড়াই করবে। সুজা বিন ওয়াহাবকে রাগান্বিত হয়ে এই রাজা বলল, আখবের সাহেবা কাবে মা তারা, তুমি যা দেখলে এটা তোমার সঙ্গীকে বলে দাও, যাও যাও বলে দাও যে আমি তোমার সাথে, আর এই যে চিঠি নিয়ে এসছো যা আচরণ করলাম এটা সব জানিয়ে দাও তাকে, সে জানুক। তারপরে যেহেতু সে রোম সম্রাটের আন্ডারে একজন গভর্নর, সম্পূর্ণ সে কোনো রাজা নয়, সেজন্য সে রোম সম্রাট কাইসারের কাছে অনুমতি চাইল যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে আমি যুদ্ধ করব। রোম সম্রাট তো আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অন্তর থেকে বিশ্বাস করে নিয়েছিলেন, গত আলোচনা মনে আছে আশা করি, সব বিশ্বাস হয়েছিল, এবং তিনি চেষ্টাও করেছিলেন এবং খুব ভালো ভালো মন্তব্য করেছিলেন, যদি কাছে থাকতাম পা ধুয়ে দিতাম, যদি আমি নিশ্চিত হতে পারতাম যে আমি সহি সালামত নিরাপদ পৌঁছিতে পারবো, রাস্তায় আমাকে মেরে দেবেন আমার জাতি খ্রিস্টানরা, তাহলে লতাজাম তুলে কাহু, যে কোনো উপায় আমি যতই কষ্ট হোক না কেন আমি পৌঁছাতাম, কিন্তু আমাকে পৌঁছিতে দেবেন না, মেরে ফেলবে, আর আমার রাজত্ব তো চলেই যাবে। এই রাজত্বের লোভ, ওখানেও রাজত্বের লোভ কাজ করেছে, কিন্তু তারপরেও হক তার অন্তরে নেমে গেছে, হক অন্তরে নেমে যাওয়া, বিশ্বাস হয়ে যাওয়া শুধু যথেষ্ট না, সেটার
স্বীকৃতি দান করতে হবে, শাহাদাত সাক্ষ্য প্রদান করতে হবে এবং সেই অনুযায়ী আমল করতে হবে। এই ইমানের যে তিনটি দিক, অন্তর থেকে বিশ্বাস করা আর জবানে স্বীকৃতি দান করা, ঘোষণা করা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর সেই অনুযায়ী আমল করা। তো রোম সম্রাটের ভিতরে একটি তো ছিল, অন্তরে বিশ্বাস ছিল কিন্তু স্বীকৃতি দিতে পারেনি, যদিও ভালোবেসেছে, যদিও ভালোবেসেছে, ভালো ভালো মন্তব্য করেছে কিন্তু সে পারেনি। কিসের জন্য বাধা? কি গদির লোক। আল্লাহু আকবার। কিন্তু সেই যেহেতু এমন ব্যক্তি এই সম্রাট যে সে নমনীয় ছিল রাসূলুল্লাহ সম্পর্কে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সম্পর্কে পজিটিভ ছিল, ইতিবাচক ভূমিকা ছিল, যার ফলে সে বলল যে এই কাজ তুমি করিও না, নিষেধ করলো যেন এই কাজ করিও না, তোমার তো এই যে উদ্দেশ্য যেটা সেই উদ্দেশ্য তো তুমি ফিরে আসো। যখন গভর্নর দেখলো যে আমার ওপরে যে আছে রাজা সে আমাকে অনুমতি দিচ্ছে না অথবা তার সম্মতি পাচ্ছি না, তখন আর সামনে বাড়তে পারলো না, সেও ঠান্ডা পড়ে গেল। আর তারপরে সুজা বিন ওয়াহাব আল আসাদি, যিনি দূত ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই চিঠি পৌঁছানোর জন্য, তাকে সন্তুষ্ট করার জন্য এবং তার মন জয় করার জন্য এবং তাকে একটু ঠান্ডা করার জন্য, যে খুব বেশি আমি গরম হয়ে গেছিলাম তো একটু তার কী করি, ওটাকে একটু ঠান্ডা করি, সেই জন্য কিছু বস্ত্র আর কিছু খরচ খরচা কিছু উপঢৌকন দিয়ে ভালো আচরণের সাথে বিদায় করে দিল যে যাও। কিন্তু ইসলাম কবুল করল না, প্রথমখানে খারাপ আচরণ দেখালো, পরে একটু ঠান্ডা হইল, কিন্তু আসলে অন্তরের বিদ্বেষ নিয়ে দুনিয়ার স্বার্থে ঠান্ডা হইল। তো এই ছিল পাঁচ নম্বর চিঠি, মানে এর আগে কিন্তু চারটি চিঠি নিয়ে, প্রথম দিন তিনটি, তারপরে একটি, আর আজকে পাঁচ নম্বর চিঠি। ছয় নম্বর যে চিঠিটি সেটা ছিল বসরা শহর, সেটাও শাম দেশের শহর, আর এই শহরও ছিল রোম সম্রাটের আন্ডারে। তো বসরা শহরের গভর্নরকে রাসূলুল্লাহ সাল্লাম চিঠি লিখলেন ইসলামের দাওয়াত দিয়ে। এই চিঠি সাহাবি হারেস বিন ওমায়ের আজদি রাদিয়াল্লাহু তাআলা আনহর মারফত প্রেরণ করলেন। যখন মুতা নামক স্থানে পৌঁছিলেন এই দূত, যে মুতা জায়গাটি উর্দনের দক্ষিণ অঞ্চলে অবস্থিত, মুতার নাম নিশ্চয় শুনেছেন কারণ একটি ইসলামী ইতিহাসের যুদ্ধ হচ্ছে গাজওয়ায়ে মুতা বা মুতার যুদ্ধ। জি, মুতার যুদ্ধ। এই মুতা বর্তমানেও আছে কোথায়? জর্ডনে। জর্ডনটাও তখন শাম দেশের, বৃহৎ শামের অন্তর্ভুক্ত ছিল। এর আগে আমি অনেকবারই বলেছি যে শাম, বৃহৎ শাম যেটা, সেই শাম কয়েকটি দেশে এখন ভাগ হয়ে গেছে। সেই শাম দেশের একটা অংশ, বড় অংশ হচ্ছে সিরিয়া বা সুরিয়া, দ্বিতীয় হচ্ছে উর্দুন এই জর্ডন, আরেকটি হচ্ছে প্যালেস্টাইন, আরেকটি হচ্ছে লেবানন, এটি হচ্ছে লেবানন, এই সবগুলি শাম দেশ, সবগুলি শাম দেশ। তো এই মুতা হচ্ছে উর্দনে অবস্থিত, মুতা বর্তমান নাম হচ্ছে কার্ক বা কুর্ক জায়গাটির নাম। তো যখন এই উর্দনের বা জর্ডনের মুতা নামক স্থানে পৌঁছিলেন এই দূত হারেস বিন ওমায়ের আজদি, তখন তার সাথে মুখোমুখি হইল সুরাইবিল বিন আমর আল গাসসানি, এই যে গাসসান যে কাফের দুর্দান্ত বংশটি ছিল তার একজন, সুরাইবিল বিন আমর আল গাসসানি, তার সাথে সাক্ষাৎ হলো এই দূতের সাথে। আর তারপরে জানতে পারলো যে সে একজন মুসলিম এবং সে চিঠি বহন করে নিয়ে এসছে, তাকে হত্যা করে দিল। কাকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবি দূত হারেস বিন ওমায়ের আজদি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করে দিল। এই প্রথম দূত খুন হচ্ছে, এর আগে কিন্তু কোনো দূত খুন হয়নি। পারস্য রাজা যে সম্রাট, তার কাছেও যে চিঠি নিয়ে গেছিল তার সাথে দুর্ব্যবহার করেছিল, কিন্তু তার সাথে দুর্ব্যবহার করলো, চিঠিকে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলে দিল, কিন্তু দূত হত্যা করেনি। কারণ দূত হত্যা হচ্ছে চরম অপরাধ যুগে যুগে, প্রাচীন যুগ থেকে চলে আসছে, আজও যত যুদ্ধ চলুক না কেন দূত ওর দেশে আছে। যেমন ইউক্রেনিয়া আর রাশিয়ার যুদ্ধ চলছে, রাশিয়ার দূত যদি তাড়িয়ে না দিয়ে থাকে তো রাষ্ট্রদূত
উক্রেনিয়াতে আছে, হ্যাঁ ইউক্রেন যেটাকে আরবিতে উক্রেনিয়া বলছে সেজন্য বলছে আর কি, ইউক্রেনে আছে। আর ইউক্রেনের দূত রাশিয়াতে আছে, যদি না বন্ধ করে দেওয়া হয় হ্যাঁ দূতাবাস, ইচ্ছা করলে তো এদেরকে মেরে দিতে পারে। হ্যাঁ দূতাবাসের যারা কর্মচারী রয়েছে বা আমলা রয়েছে তাদেরকে তো মেরে দিতে পারে, কারণ তো দেশে পেয়ে গেছি দুশ্মনদের কিছু লোককে, তাই না? কিন্তু এই মেরে দেওয়াটা চরম অপরাধ, এটা প্রাচীন যুগ থেকে পরম্পরা চলে আসছে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলও সেটি অপরাধ ছিল, তাকে পাঠানো হয়েছে কোনো একটা মিশন নিয়ে, কাজ নিয়ে, সে কাজ করে আসবে। যদি খারাপ ব্যবহার করতে হয় যে পাঠিয়েছে বা যা দেশের সাথে বোঝাপড়া করো, কিন্তু দূতের সাথে খারাপ আচরণ করতে পারবে না। এই সাহাবিকে হত্যা করে দিল এই জালেম কাফির, এটি ছিল খুব খারাপ দুর্ব্যবহার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দূতের সাথে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো দূত ইতিপূর্বে এইভাবে নিহত হননি বা শাহাদাত বরণ করেননি। এই খবর পেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মর্মাহত হয়েছিলেন, প্রচণ্ড কষ্ট পেয়েছিলেন, দুঃখিত হয়েছিলেন, এমনকি এর পরিণামস্বরূপ এই মুতার যুদ্ধ সংগঠিত হয়। এই জন্যই মুতার যুদ্ধ সংগঠিত হয়। সাত নম্বর চিঠি ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইয়ামামার সর্দার বা ইয়ামামার নেতার উদ্দেশ্যে। ইয়ামামা কোথায়? ইয়ামামা আজকাল বৃহৎ ইয়ামামা বললে রিয়াদ, আর না হলে সূক্ষ্মভাবে যদি ইয়ামামা বলেন তো আল খারজ। আল খারজে তখন জনবস্তি ছিল, তা আল খারজ যেটা এখন রিয়াজ, যেতেই রিয়াজের কাছাকাছি যখন যাবেন বাম দিকে যে রাস্তাটি বেরিয়ে চলে গেল, আশা করি এই রাস্তায় ওনাকে যাতায়াত করেছেন, যেটা দিয়ে সামনে এগিয়ে গিয়ে কোন শহর পড়ছে তারপরে আল খারজের পরে, হ্যাঁ হাওতা বানি তামিম একটা পড়ে, আর হ্যাঁ ওয়াদি দওসের মেলায় গিয়ে চলে গেল, তার আগে আফলাজ আছে, তার আগে আফলাজ আছে। আমি ওয়াদি দওসের প্লেনে গেছি, এই রাস্তা বাই রোডে কোনো দিন যাইনি। তারপরে আরও এগিয়ে গিয়ে আপনার বিশা অথবা তারপরে আছে ধরেন কি বলছে আলবাহা, আলবাহা মূলত আলবাহা, তারপর ওইদিকে তখন আবাহা জিজান ওইদিক দিয়ে যেতে পারবেন। এক কথায় একটা রাস্তা যেটা আপনাদের প্রসিদ্ধ রাস্তা মক্কা যাওয়ার জন্য, যে রিয়াজ থেকে আপনি চলে গেলেন দিয়ে তাইফ গোয়া ইয়া হয়ে তাইফে ঢুকে গেলেন, আর এই রাস্তা এটা হচ্ছে রিয়াজের ডান দিক থেকে বেরিয়ে চলে যাচ্ছে, আর রিয়াজের বাম দিক থেকে রিয়াজের পিছন দিক থেকে যে রাস্তাটি বেরোচ্ছে সেই রাস্তায় প্রথম যে ছোট্ট শহরটি পড়বে সেটা হচ্ছে আল খারজ। তো মূলত আল খারজ জায়গাটি হচ্ছে ইমামা। এখানে একজন কাজাব মিথ্যুক নবুয়তের দাবি করেছিল, যার নাম হচ্ছে মুসাইলামা। নবী সাল্লামের আমলে তিনজন মিথ্যুক নবুয়তের দাবি করেছিল নবী সাল্লামের জীবদ্দশায়। জি একজন হয়েছে মুসাইলামা কাজাব, এই আর এ বড়ই প্রভাবশালী ছিল, আর এর বংশ খুব মানে দুর্দান্ত প্রভাবশালী ছিল। আর আরেকজন হচ্ছে আসওয়াদ আনসি, এই দুজন পুরুষ, আর একজন আশ্চর্য মহিলা নবুয়তের দাবি করেছিল, মহিলা নবী বলে দাবি করেছিল। যখন তাকে বলা হতো যে নবী সাল্লাম তো বলেছেন যে আমার পরে কোনো নবী হবে না, তারপর কোরআনে কেরিমে রয়েছে যে কোনো নবী আসবে না, তো বলছে আমি তো নবী না, আমি নবী ইয়া, হ্যাঁ আমি পুরুষ নবী না, আমি মহিলা নবী, জি হ্যাঁ আমি নবী না, আমি নবী ইয়া। জি কিন্তু সুবহানাল্লাহ, কাকে যে কখন আল্লাহ হেদায়েত করে দেয়। এ সমস্ত অপরাধ করার পরে একসময় সে তওবা করে মুরতাদ হওয়ার পরে, কাফের মুরতাদ হওয়ার পরে সে আবার ফিরে এসে ভালো মুসলিম হয়ে গিয়েছিল। এই মহিলা পরে মুসলিম হয়ে গেছিল রাদিয়াল্লাহু তাআলা আনহা। জি সাজাহ তার নাম ছিল, সাজাহ। তো সিরাতের এগুলো সিরাতের এই ঘটনা হয়তো আমাদের এই আলোচনাতে, যেহেতু আমাদের মানে মধ্যম পন্থে আলোচনা চলছে, সেই আলোচনাগুলি নাও আসতে পারে, আনুষঙ্গিক কখনো হয়তো আসছে। জি বিস্তারিত আলোচনা করলে তখন সিরাতে এই আলোচনাগুলি আসবে। তো এই ইয়ামামার যে সর্দার বা নেতা, সর্দার নেতা কেন রাজা কেন বললাম না, কারণ আরব দেশে রাষ্ট্রীয় কোনো ক্ষমতা ছিল না। আরব দেশে, আরব যেটা দ্বীপ জাজিরাতুল আরাবিয়া, আরব উপদ্বীপে কোনো রাষ্ট্রীয় ক্ষমতা ছিল না। মক্কা মদিনা হেজাজ হোক অথবা এদিক নাজদ হোক, এই ইমামার দিক হোক, হাইলের দিক হোক, আপনার যেদিকে নেবেন কাসিম হোক, কাসিমটাও নাজদের মধ্যে,
তারপরে এই বাহরাইন, তখনকার বাহরাইন এই আলহাসা থেকে শুরু করে এই কাতিফ আর দারিন হোক, কাতিফ দারিনের নাম ওই যুগে আসছে, ওই যুগের কেতাবাদিতে আছে। তো এসব জায়গায় কোনো রাষ্ট্রীয় ক্ষমতা ছিল না, কি ছিল? হ্যাঁ, গোত্রীয় বা বংশীয় নেতৃত্ব ছিল, যাদেরকে সাইয়েদ বা সর্দার বলা হতো। যেমন মক্কার কোরাইশদের সর্দার আব্দুল মুত্তালিব, নবী সাল্লামের দাদা, এইভাবে তার পিতা, তার আগে হাশেম, তার পিতা আব্দুল মনাফ, এইভাবে। যদি এই অঞ্চলটি একটু বলে দেওয়া ভালো, এই অঞ্চলটি অর্থাৎ এই পূর্ব অঞ্চল যে এলাকায় আমরা আছি, এটা সমুদ্রের পেটে ছিল দমক, কিন্তু আলহাসা ছিল, আলহাসা এলাকা ছিল। আলহাসা থেকে শুরু করে এই দারিন কাতিফ এলাকাগুলি পারস্য সম্রাটের আয়ত্তাধীন ছিল। যদি এলাকার কিছু নেতা ছিল, যাদের কথা আসছে, বাহরাইনের নেতা বা গভর্নরের কথা আসছে, কিন্তু সেটা কার আন্ডারে ছিল? পারস্য সাম্রাজ্যের আন্ডারে ছিল। এই যে যুগ যুগ ধরে পার্সিয়ানদের বা ইরানিদের প্রভাব থেকেছে এই পূর্ব অঞ্চলে, যার ফলে এখানে এখনও আরবি ভাষাতে দুটা একটা করে ফার্সি ভাষা আছে, দুটা একটা করে ফার্সি ভাষার প্রভাব আছে। যেমন ভারতে মোগল আমল কত বছর আগে, এখন 1947 পরে স্বাধীন হওয়ার পরে প্রায় 100 বছর কাছে আসছে, তাই না? 47 আর এখন হচ্ছে কত, 22, মানে 80 বছর তো কাছাকাছি হয়ে গেছে, তো 80 বছর মতো। আর তার আগে 250 বছর, হ্যাঁ, ইংরেজদের, হ্যাঁ, তার মানে 350-400 বছর হয়ে যাচ্ছে, ঠিক কিনা? তার আগে মোগলরা ছিল, মোগল আমলে ভারতের রাষ্ট্রীয় ভাষা ছিল ফার্সি। এখন পর্যন্ত আদালতে অনেকগুলি পরিভাষা আছে যেগুলি ফার্সি চলে আসছে, উকিল, হাকিম আছে না, মুনসিফ, আদালত, কোর্টকে কি বলছে, আদালত বলছে না, এইভাবে মেলাগুলো ভাষা আছে যেগুলো ফার্সি এখনও চলে আসছে পরম্পরা। ঠিক তেমনই এই এলাকাতেও দেখেন, এখান থেকে যদি আপনি হেজাজ চলে যান মক্কা মদিনার এলাকায়, তাহলে জানালাকে আরবিতে কি বলে জানে, জানালাকে কি বলা হয়, এখানে কি বলা হয়, দেরিশা। সুব্বাক শোনেননি কোনোদিন? সুব্বাক, সুব্বাকটা হচ্ছে আরবি, মক্কা মদিনার দিকে চলে গেলে সুব্বাক শুনবেন আপনি, ঠিক আছে, দেরিশা মোটেই শুনবেন না। কিন্তু এলাকার লোকেরা সুব্বাক বলে, খুবই কম বলে, কি বলে, দেরিশা। আসলে দেরিশা আসলে সে দেরিচা, চ দি, তো চ তো আরবিতে নেই, তখন ইরানে চ ব্যবহার করতে এরা স, ওটাকে বড় সিন করে দিয়েছে, বোঝা গেছে, দেরিশা। আসলে দেরিচা মানে জানলা, ফার্সি শব্দ, ফার্সি শব্দ। তারপরে মক্কা মদিনার দিকে যদি যান আর সোজা চলে যান, বলে ইমশি তাওয়ালি, ওরা বলে ইমশি তাওয়ালি, শুনেছেন তাওয়ালি, কিন্তু এলাকায় তাওয়ালি বলে কি বলে, ইমশি সিদা, সিদা উর্দুতে, বাংলায় বলছেন সিদা, সোজা, সিদা বলছেন না, বলছেন না। এগুলি হচ্ছে আসলে প্রেক্ষাপট, এই ভাষাগুলি এলাকায় থেকে যান। তো পার্সিয়ানদের এলাকায় প্রভাব ছিল, স্বাভাবিক, যাদের ক্ষমতা থাকে তাদের প্রভাব থাকে, যেই জমিনে যার প্রভাব রয়েছে, যার ক্ষমতা রয়েছে তাদের প্রভাবও রয়েছে, দীর্ঘদিনই প্রভাব থেকে যায়। তো ইয়ামামার যে সর্দার, তার কাছে চিঠি লিখলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সর্দারের নাম ছিল হাউজা বিন আলী, হাউজা বিন আলী। চিঠির বিষয়বস্তু ছিল বিসমিল্লাহ রহমানুর রহিম মিন মুহাম্মাদি রাসূলিল্লাহ, এই চিঠি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে এলা হাউজা বিন আলী, হাউজা বিন আলীর উদ্দেশ্যে, সালামুন আলা মান ইত্তাবাল হুদা, যারা সঠিক পথের পথিক হবে তাদেরকে সালাম রইল, ওয়ালাম, এবং জেনে রাখুন, আন্না দীনি সায়াজহারু ইলা মুনতাহাল খুফফি ওয়াল হাফির, যে আমার দিন, অর্থাৎ আমার মাধ্যমে যে দিন এসেছে, আমার দিন মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, হ্যাঁ, প্রবর্তন করা, তৈরি করা কোনো দিন নয়, এই দিন আল্লাহ নাজিলকৃত, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যে দিন এসেছে, আমি যে দিনের প্রচারক বা বাহক, আমার দিন মানে আমার নিয়ে আসা দিন, আমার রিসালাতের মাধ্যমে যে দিন ইসলাম এসেছে, সায়াজহারু, শীঘ্রই সেটা বিজয়ী হবে, শীঘ্রই সেটা বিস্তার লাভ করবে, বিজয় লাভ করবে, কতদূর পর্যন্ত বা প্রকাশ পাবে,
এলা মুনতাহাল খুফি ওয়াল হাফের যত দূর পর্যন্ত উট এবং ঘোড়ার পা যেতে পারে, অথবা সেই যুগে যেহেতু যুদ্ধ হতো হ্যাঁ উটের মাধ্যমে আর উটের পিঠে আর ঘোড়ার পিঠে, খুব বেশি উটের চাইতে দ্রুত বেগে ঘোড়া, এর বেশি এমন কোনো দ্রুত বেগে বাহন ছিল না, যার ফলে যতদূর পর্যন্ত উট আর ঘোড়া পৌঁছিতে পারে, উট আর ঘোড়ার পা খুঁড় যতদূর পর্যন্ত পৌঁছিবে ততদূর পর্যন্ত আমার দিন বিজয়ী লাভ করবে, আমার দিন বিজয় লাভ করবে। সুতরাং তোমাদের এলাকা এই আমামা আল খাজরিয়াজ পর্যন্ত মদিনা থেকে উঁটও পৌঁছিতে পারবে, ঘোড়াও পৌঁছিতে পারবে, সুতরাং সেখানে আমার দিন বিজয়ী হবে অচিরেই, সায়াজহার শীঘ্রই, অদূর ভবিষ্যৎ। এটা ভবিষ্যৎবাণী করে দেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দেখো এটা হবে, সুতরাং তোমার জন্য মঙ্গলজনক হচ্ছে, কল্যাণ হচ্ছে, ফা আসলেম তাসলাম, ইসলাম কবুল করে নাও, ইসলাম গ্রহণ করুন, তাসলাম, নিরাপদ থাকবেন, সহি সালামত থাকবেন, নিজে সহি সালামত থাকবেন, আপনার ক্ষমতা রাজত্ব সর্দারি নেতৃত্ব তা থাকবে। ওয়া আজ আলু লাকা মা তাহাতা ইয়াদাইক, যদি ইসলাম কবুল করে নেন তাহলে আপনার মাতাহাতে যা কিছু আছে, মাতাহাত বুঝেন তো, মাতাহাত শব্দটি কিন্তু আরবি কিন্তু আমাদের অঞ্চলে এটা ব্যবহার হয়, আমার মাতাহাতে এগুলো মানে আমার আন্ডারে, আন্ডার ইংলিশ ওইটি হচ্ছে, আরবি হচ্ছে মা তাহাত, তাহাত মানে কি নিচে, আর মা মানে যা যা নিচে আছে, আমার নিচে আছে, অর্থাৎ আমার আয়ত্তাধীন বা আওতাভুক্ত যা কিছু রয়েছে। তো তোমার বা আপনার যেহেতু রাজাকে বা একজন নেতাকে সম্বোধন করছে, সেজন্য আমরা আপনি দিয়েই অনুবাদ করি ভালো হবে। ওয়া আজ আলু লাকা মা তাহাতাইয়া দেই, আপনার মাতাহাতে আপনার আন্ডারে আপনার অধীনে যেসব অঞ্চল বা এলাকাগুলি রয়েছে সেগুলি আপনার নেতৃত্বেই দিয়ে দেব, আপনারকে সেই সব এলাকার দায়িত্ব ন্যস্ত করব, আপনার কাছেই থাকবে, কেড়ে নেব না, কারো ক্ষমতা আমরা কাটতে আসেনি, ক্ষমতা আপনার কাছেই থাকবে। এই চিঠি সাহাবী সুলাইত ইবনে আমর আল আমেরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতে পাঠালেন তাকে দূত করে, যখন তিনি এই চিঠি নিয়ে পৌঁছিলেন এমামা এলাকায় তখন তাকে সম্মানিত করলেন এবং তাকে পুরস্কৃত করে কিছু বোঢকন দিলেন এবং তাকে হাজার এলাকার কিছু বস্ত্র কাপড় দিলেন। হাজার এলাকা, হাজার হচ্ছে এ আলহাসা যে হুফুফ, হুফুফের আশেপাশে একটি এলাকা যেটা সেই যুগে হাজার ছিল, হাজার ওই এলাকার নাম ছিল কি হাজার, মানে বৃহৎ হুফুফ, বৃহৎ হুফুফ বা বৃহৎ আলহাসার ভিতরে, আলহাসার আশেপাশে, যেমন একটা মসজিদ, যে মসজিদে যে যেটি জুমা বলা হয় সেটি কোন এলাকায় আছে, ওই এলাকার নাম কি জানা আছে? হ্যাঁ, আয়নের পাশে না, ওইদিকে আরও এগিয়ে আলহাসা পার হয়ে যেত হয় সম্ভবত, না আলহাসা থেকে একটু এগিয়ে, না আলহাসাতে পূর্ব সাইডে, মানে এদিকে নয়, এদিকে নয়, এটা দিকে, হ্যাঁ ওইটাই বলছি আর কি। তো জওয়াসা, ওটা সহি বুখারিতে জওয়াসা আছে, জায়গাটির নাম ছিল জওয়াসা, এখনও জওয়াসা হয়তো লেখা আছে। তো ওই হাজার হাজার এলাকা যেটি বা হাজার গ্রাম জনপদ, ওখানে মজুস অগ্নিপূজকরা বাস করত, অগ্নিপূজকদের রাজত্ব, আসল রাজত্ব কোথায়, ইরানে, হ্যাঁ ফারস পারস্য দেশে, আর তাদের যেহেতু অধীনে ছিল এই অঞ্চলটি, তাদের দ্বারে পরিচালিত এই অঞ্চলটি, সেজন্য এই এলাকাতে অগ্নিপূজকরা বসবাস করত, অনেক অগ্নিপূজক মজুসি বসবাস করত। তো আরেকটি হাদিস রয়েছে সেজন্য বললাম, সেই হাদিসে রয়েছে যে আখাযা রাসূলুল্লাহ জিজিয়াত মিন মজুসি হাজার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজিয়া কর ট্যাক্স গ্রহণ করেছেন হাজারের মজুসি অগ্নিপূজকদের থেকে। তো আলহাসার পাশে, আলহাসার ভিতরেই হুফুফের পাশে যে হাজার একটি জনপদ ছিল, সেখানে মজুসিরা বাস করত, তারা ইসলাম গ্রহণ করেনি কিন্তু তারা বসত্ব স্বীকার করেছিল, তারা আনুগত্য প্রকাশ করেছিল যে ঠিক আছে আমাদের যা কিছু দেওয়ার লাগে তা দিয়ে আমরা থাকবো, তবে ইসলাম কবুল করব না, আর ইসলাম কবুলের ক্ষেত্রে জবরদস্তি যেহেতু নেই লাইক রাফিদ্দিন, সেই জন্য তাদেরকে বলা হয়েছিল যে ইসলাম কবুল করে নাও, আর তাহলে মুসলিমদের যেমন অধিকার রয়েছে, মুসলিমদের যেমন হক রয়েছে তেমনই হক তোমরা পাবে,
ইসলামী রাষ্ট্রে, আর যদি না কবুল করো তাহলে তোমাদেরকে জিজিয়া দিতে হবে। কারণ মুসলিমরা অনেক কিছু দিচ্ছে, যাকাত দিচ্ছে, মুসলিমরা সাদাকা করছে, মুসলিমরা অনেক নেকির কাজে অংশ নিচ্ছে আর্থিকভাবে, তোমরা তো সেগুলি করবে না। সুতরাং তোমাদেরকে সর্বনিম্ন সামান্য একটা পরিমাণ দিয়ে তোমাদেরকে বসত্ব প্রমাণ করতে প্রকাশ করতে হবে। আর যে তোমরা যে অনুগত এই ইসলামী রাষ্ট্রের বা ইসলামী শাসকের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাসূলের খলিফাদের এটা প্রমাণ করতে হবে। সুতরাং তাদের কাছ থেকে কি নেওয়া হয়তো জিজিয়া না হয়তো, যে জিজিয়ার কথা সূরা তাওবাতে রয়েছে, হাত্তা ইউতুল জিজিয়া তা ইয়াদি ওয়া হুম সাগিরুন। জি, যদি ইসলাম কবুল না করে তাহলে জিজিয়া দেবে তারা বসত্ব স্বীকার করে এবং আনুগত্য প্রকাশ করে। জি, তো এই হাজার এলাকায় ভালো কাপড় তৈরি হইত, হাজার এলাকায় তাঁতিরা ছিল, তার মানে তাঁতিরা বুঝেন তো। হ্যাঁ, আপনাদের মধ্যে কেউ আছে নাকি? থাকলে আজকাল কেউ স্বীকার করতে চাইবে না। এক এক এলাকায় এক এক ধরনের কাপড় খুব নাম করা আছে। টাঙ্গাইলের যেমন আপনার বাংলাদেশে কি শাড়ি না গামছা, পাবনার গামছা, মশাল, ওই রকমই এক এক এলাকার এক একটা ইয়ে আছে কাপড়। হ্যাঁ, রেশমি কাপড়। জি, তো ওই রকমই যে বেনারসি শাড়ি, রেশমের শাড়িকে কি বলে? বেনারসি শাড়ি, ওর নামই পড়েছে বেনারসি শাড়ি, রেশমি শাড়ি বলে না, কিন্তু রেশমি শাড়ি আসলে। কারণ বেনারসে আমরা লেখাপড়া করেছি, ওখানে ওই সুতির কাপড় টাপড় তৈরি হয় না, ওখানে রেশমি সব তৈরি হয়। তো এই হাজার এলাকার মূল্যবান কিছু বস্ত্র কাপড় দিয়ে সসম্মানে বিদায় করলেন কে? এই রাজা বা এই নেতা ইয়ামামার সর্দার। জি, আর তারপরে জবাবে লিখলেন, চিঠি লিখলেন কি? মা আহসানা মা তাদু ইলাইহি ও আজমালাহু, আপনি যেই কথার দিকে আমাকে আহ্বান করেছেন, যে ইসলামের দাওয়াত দিয়েছেন, সেটা কতই না সুন্দর আর কতই না চমৎকার। খুব ভালো কথা বলছেন আপনি, যে এক আল্লাহর ইবাদত করুন, আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসুন, ইসলাম গ্রহণ করুন, তো খুব ভালো কথা। ওয়া আনা শায়রু কওমি, তবে আমি হচ্ছি আমার বংশের কবি। কবিদের মধ্যে আরেকটা অহংকার থাকে যে কবি যেমন তন কথা কাব্য রচনা করতে পারে। হ্যাঁ জি, ওয়া খাতিবহুম, এবং আমি আমার জাতির আমার বংশের আমি হচ্ছি বক্তা। বক্তাদের একটা অহংকার থাকে, ইল্লামান রাহিমাল্লাহ। জি, যদি তাকওয়া না থাকে তো লাগাম লাগানো খুবই মুশকিল। তাকে তাকওয়া যদি আল্লাহর ভয় না থাকে, আল্লাহর ভয়টা বিশাল একটা লাগাম মানুষের জন্য, একজন মুসলিমের জন্য, যার যত বেশি তাকওয়া থাকবে তত বেশি তার লাগাম টান দিচ্ছে। যখনই শয়তান উস্কাবে যে তুই এত মশহুর হয়ে গেছিস, তুই এত ফেমাস, তোকে এত লোকেরা পছন্দ করে, হ্যাঁ জনপ্রিয়তা লাভ করেছিস, তো ওপরে, হ্যাঁ মানে নিজেকে ওপরে মনে করা, তো আল্লাহু আকবার, তখন ওই তাকওয়া কাজে আসবে। যে তাকওয়া যদি মজবুত থাকে তো এটা তখন লাগাম লাগাবে যে না আমার চাইতে বড় কেউ হইতে পারে, আর যদি আমি বড় হই তো আমি নিজেকে ছোট মনে করব, তাহলে আল্লাহ আমাকে উপর উঠাবে। হতে পারে যে আর কেউ বড় নাও থাকতে পারে, কিন্তু আমি নিজে দাবি করব না যে আমি বেশি হ্যাঁ পারি আর আমি বেশি বড়, এটা কখনো না। এটা কখন হয়ে উঠবে? যখন তাকওয়া মজবুত থাকবে। আল্লাহ রাব্বুল সত্যি যেন আমাদেরকে তাকওয়া দান করেন। তো কি বলল সে এই নেতা সর্দার? আমি আমার জাতির হচ্ছে কবি আর আমি হচ্ছি বক্তা। ওয়াল আরবু তাহাবনি, আরবরা আমাকে খুব ভয় পায়, আমার প্রভাব রয়েছে। ফাজআলি বাজাল আমরি আত্তাবিকা, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার অনুসরণ করব, আমি কালিমা পড়ে মুসলিম হয়ে যাব, কিন্তু আপনার পরে আমাকে একটা পদ দেন, নেতৃত্ব দেন, এখন একটা জানিয়ে দেন যে আমি কি পেতে পারি। হ্যাঁ, নেতৃত্বের কতটা কি আমি পেতে পারি। আল্লাহু আকবার, দেখেন গদির লোক। হ্যাঁ, গদির লোক। জি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন এই খবর পৌঁছিল ওই চিঠি মারফত, তখন তিনি বললেন, লাউ সালানি কিত আতাম মিনাল আরদ, আমার কাছে যদি রাজত্ব নয় বা একটা অঞ্চলের হ্যাঁ নেতৃত্ব নয়, যে আমাকে আগে থেকে লিখে পড়ে দিয়ে দিতে হবে যে এই অঞ্চলের আমি হচ্ছি অধিপতি, এই অঞ্চলের হচ্ছে আমি একক মালিক,
এটা তো দূরের কথা, যদি একটা একটা টুকরা জমিন চায়, তাই তো এত মানে টুকরো, একটা ছোট্ট টুকরো যদি জমির চায়, মা ফালতু তবুও তাকে দেব না। তবু এই শর্তে যে ইসলাম কবুল করব, কি শর্তে, যে আমার জন্য লিখে দিয়ে যেতে অগ্রিম যে আমি এরপরে কি পাব, ক্ষমতা আমার কতটা কি থাকবে, কিছুই দেব না, একটা জমিনের টুকরোও লিখে দেব না। বাদিন অবাদিন মাফিয়া দেহি, তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বললেন যে সেও ধ্বংস হবে এবং তার অধীনে বা তার ক্ষমতাধীন তার যে নেতৃত্ব রয়েছে সব ধ্বংস হবে, সব সর্বনাশ হবে। ভবিষ্যৎবাণী করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এই রকমের লোভী সে নিজেও ধ্বংস আর তার অধীনে যা কিছু আছে সব কিছুই কি হবে, ধ্বংস হবে, তার ক্ষমতা ধ্বংস হবে, তার প্রভাব প্রতিপত্তি ধ্বংস হবে, তার ধন সম্পদ ধ্বংস হবে। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। মক্কা বিজয় করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফিরছিলেন সেই সময়কালে এই নেতা সর্দার ইমামার হাউজা বিন আলী মারা যায়, সে মারা যায়, সে ধ্বংস হয়। আট নম্বর চিঠি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আর আজকের কয় নম্বর, কয়টি চিঠি হয়েছে, তিনটি হয়ে গেছে, চার নম্বর ইট, আজকের চার নম্বর। রাসূলুল্লাহ সব চিঠি লিখলেন বাহরাইনের রাজাকে, বাহরাইন এই ছোট দ্বীপ বর্তমান বাহরাইন না, এর আগে অনেকবারই বলেছি, তখন বাহরাইন কোনটাকে বলা হইতো, এই অঞ্চলটাকে বাহরাইন বলতো, যেখানে আমরা আছি পূর্ব এলাকা দম্মাম আলহাসা থেকে শুরু করে এইদিকে আপনার কাতিফ দারিন এদিকে যতটা যা ছিল তখনকার আবাদি বা জনবস্তি যত ছিল এগুলোকে বাহরাইন বলা হইত। বাহরাইন দেখেন এখানে তিন দিক থেকে কিন্তু সাগরে ঘেরা, তো যেমন এমনভাবে এই আপনার সাগরের যে যেটা উপসাগর আসলে এটা, এই উপসাগরের ম্যাপটা এমনভাবে আছে যে মনে হচ্ছে যে দুটো সাগর, আর বাহরাইন মানে কি দুই সাগর, এভাবে নাম পড়েছে হয়তো, আল্লাহ আলম। তো বাহরাইনের রাজা বা এই শাসক মুনজের বিন সাউই ছিল, এর ওপরে যে সম্রাট ছিল বড় রাজা সে হচ্ছে পারস্য দেশের রাজা, ইরানের রাজা, তাদের অধীনে ছিল এই রাজা। যেমন ভারতে ইংরেজ আমলে গোটা ভারতের রাষ্ট্রীয় ক্ষমতা কার হাতে ছিল, ইংরেজদের হাতে, ঠিক না, কিন্তু এক এক এলাকাতে অনেক নবাব ছিল, আপনারা জানেন হয়তো, নবাবদের নাম শুনেছেন, শোনেন নাই, এক এক এলাকার এক এক নবাব ছিল, নবাব ছিল, তার মধ্যে একজন আহলে হাদিস সালাফি বড় আলেম মহাদ্দেস ভারত মহাদেস নবাব সিদ্দিক হাসান খান ভোপালী, তিনি আসলে নবাব কী করে, একটা গরিবের ছেলে কিন্তু বড় আলেম ছিলেন, সুবহানাল্লাহ, মানুষের ভাগ্য কোথা থেকে কোথায় চলে যায়, খুব বড় আলেম ছিলেন। একজন নবাব ছিল সে ভূপাল, মধ্যপ্রদেশ বর্তমান ভারতে, মধ্যপ্রদেশের, তো এই ভূপালের যে নবাব ছিল ইংরেজদের পক্ষ থেকে, ইংরেজরা আসলে শাসন করতো কিন্তু তার আন্ডারে বিভিন্ন এলাকার দায়িত্বশীল নবাব ছিল, নবাব নায়েবের বহু বচন, কিন্তু নওয়াব আসলে এইটাও আরবি শব্দ, হ্যাঁ, তা নায়েব মানে কি অ্যাসিস্ট্যান্ট, স্থলাভিষিক্ত, সরাসরি ইংরেজরা তো দেশ পরিচালনা করছে না, তারা বসে আছে তাদের রাজধানী কলকাতায়, তখন ছিল কলকাতায় বসে আছে আর গোটা ভারত চালাচ্ছে, তো এত বড় বিশাল দেশ, তো চালানো সম্ভব না, তো এক এক অঞ্চলে এক নবাব আছে, আর যে কোনো কোন অর্ডার হইলে ওই নবাবের মাধ্যমে, যে নায়েব একজনকে নায়েব, আর বহু বচন হচ্ছে নওয়াব আরবিতে, তো ওইখান থেকে বাংলা ওই আরবিতে উর্দুতে হয়েছে নওয়াব, আর ওইটাই বাংলাতে গিয়ে হয়েছে ওয়াও, তাকে ব হয়েছে, দেন নবাব কি হয়েছে, নবাব নাম হয়েছে, নবাব সিরাজউদ্দৌলা, নবাব ঢাকার ওই সব নবাব, শোনা যায় নবাবের কথা বলেন না, নবাবগুলোর নাম জানেন না আপনারা, অনেক নবাব শিয়া ছিল, অনেক নবাব সুন্নিও ছিল, জি। তো নবাব সিদ্দিক হাসান খান ভূপালি কেমন করে নবাব হলেন, একজন আহলে হাদিস আলেম, আর আলেম আলেমরা তো ক্ষমতায় যেতে পারে কোথায়, গরিবই হয় আমাদের মতো, হ্যাঁ, তো এরা আবার কী করে নবাব হইল, তো একজন যে নবাবের স্ত্রী ছিল, নবাব ছিলেন, নবাব হঠাৎ করে মারা গেলেন, ভূপালের নবাব, তিনি দুনিয়াদার মানুষ, নবাব ছিলেন ভূপালের, মধ্যপ্রদেশের এখনও রাজধানী হচ্ছে ভূপাল, বড় শহর একটি, তো মারা গেলেন, তার স্ত্রী নবাবের স্ত্রী তখন দেখলেন যে আমার এই যে বিশাল আমার স্বামীর ছেড়ে যাওয়া অঞ্চল, যে এই নবাবই কে পরিচালনা করবে, আমার কোনো ছেলে সন্তান নেই,
কে চালাবে। তিনি চিন্তা করে একটা খুব ভালো মানুষ খুঁজি, যে ভালো মানুষকে আমি বিয়ে করলে আমিও সুখে শান্তিতে থাকবো, আর আমি ঘরের ভিতর থেকে পরামর্শ দেবো আমার স্বামীকে, আর আমার স্বামী দেশ চালাবে। এভাবে তিনি এদিক সেদিক খুব নজর দিলেন যে কে ভালো হইতে পারে, কে ভালো হইতে পারে। তার নজরে নবাব সিদ্দিক হাসান খান ভূপালির চাইতে কোনো ভালো মানুষ তিনি পেলেন না। দেখছি এই নিয়ে ভালো মানুষ, ভালো একজন প্রখ্যাত আলেম এবং আল্লাহভীরু ধার্মিক মানুষ এবং আমার খুব প্রিয়জন। সুতরাং তিনি প্রস্তাব পাঠালেন যে আপনাকে আপনার সাথে আমি বিয়ে বসতে চাই, আর তারপরে বিয়ে করে নিলেন। রানী নবাবের স্ত্রী যে বিধবা, তিনি বিয়ে করলেন কাকে? সিদ্দিক হাসান খান ভূপালি রাহেমাহুল্লাহকে। তারপরে তার নাম পড়ে গেল আলেম থেকে, শেখ থেকে, আল্লামা থেকে নবাব সিদ্দিক হাসান খান ভূপালি পড়ে গেল। জি, তো কি বলছিলাম যে এ বাহরাইনের যে শাসক, সেই শাসক পারস্য দেশের পক্ষ থেকে তাদের অধীনে শাসক ছিল, তাকে চিঠি লিখলেন। তার নাম কি ছিল বলে? মুনজির বিন সাউই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু এই চিঠিতে ইসলামের দাওয়াত দিলেন। এই চিঠি পাঠালেন প্রখ্যাত সাহাবি আল আলা ইবনুল হাজরামি রাদিয়াল্লাহু তাআলা আনহু মারফুত। আলা ইবনুল হাজরামি রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু পক্ষ থেকে যখন এই এলাকার লোকেরা ইসলাম গ্রহণ করলো, তখন প্রথম গভর্নর হচ্ছেন এলাকার গভর্নর আলা ইবনুল হাজরামি রাদিয়াল্লাহু তাআলা আনহু আলহাসা এলাকায় এসেছেন। আবার এমন কি তার জীবনীতি লেখা হয়েছে যে তিনি দারিন পর্যন্ত এসেছেন, দারিন তারুত এই অঞ্চল কতিব পর্যন্ত এসেছেন। আলা ইবনুল হাজরামি রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে একটা রোড আছে টয়টা হায়াত প্লাজার আশেপাশে, লেখা আছে সারে আল আলা ইবনুল হাজরামি রাদিয়াল্লাহু আনহু লেখা আছে, দেখবেন। তো এই সাহাবি বের হাতে পাঠিয়ে দিলেন চিঠি দূত আলা ইবনুল হাজরামি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই মুনজির যে এলাকার রাজা, সে নিজে ইসলাম গ্রহণ করলো, মাশাআল্লাহ ইসলাম গ্রহণ করলো, এবং এই এলাকার বেশ কিছু লোকও ইসলাম গ্রহণ করলো, কিন্তু বেশ কিছু লোক ইসলাম গ্রহণ করলো না। কেউ ছিল ইহুদি এলাকায়, ইহুদিও কিছু বসবাস করতো, যেমন এমন দেশে ইহুদি ছিল, এখানেও কিছু ইহুদি বসবাস করতো, ইহুদি হয়ে থেকে গেল। কিছু ছিল মজুস অগ্নিপূজক, অগ্নিপূজক হয়ে থেকে গেল। মুনজির এই যে এই এলাকার নেতা বা গভর্নর, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিঠি লিখলেন এবং জিজ্ঞেস করলেন মাসলা এই বিষয়ে, যে কি করব, আমি তো ইসলাম গ্রহণ করলাম আর আমার অধীনে যারা আছে প্রজা তারা কেউ ইসলাম গ্রহণ করলো কেউ করলো না, তো কি করব, আমার এই ক্ষেত্রে কেমন ভূমিকা হওয়া উচিত, করণীয় কি? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠির উত্তরে লিখলেন যে মুসলিমদেরকে ছেড়ে দাও, মুসলিম হিসাবে যেহেতু ইসলাম গ্রহণ করেছে, আর তুমি ইসলাম গ্রহণ করেছ, আর যে এলাকাগুলিতে তারা ইসলাম গ্রহণ করেছে সে এলাকাগুলি তাদের হাতে থাক, আর ইহুদিরা এবং মজুসরা, ইহুদি এবং মজুসরা যেসব অঞ্চলগুলিতে আছে সে অঞ্চলগুলির অধিবাসী যারা ইহুদি এবং মজুস তাদের থেকে জিজিয়া নাও, ওয়ায়া খুজ মিন আল ইহুদ আল মজুস আল জিজিয়া, ইহুদি এবং মজুসি অগ্নিপূজকদের থেকে জিজিয়া কর হাসিল করো। এবং তার সাথে সাথে এই মুনজির বিন সাউই এই এলাকার নেতাকে এ কথাও জানিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আন্নাকা মাহমা তাসলুহ ফালাম নুজিল কান আমালিক, যতদিন পর্যন্ত আপনি ভালো মানুষ হয়ে আছেন আর যতদিন পর্যন্ত আপনি এই এলাকায় গঠনমূলক কাজ করবেন এবং ভালো করবেন, ততদিন পর্যন্ত আপনাকে আপনার পদ থেকে পদচ্যুত করব না, সরাবো না, মানে আপনার ক্ষমতা কেড়ে নেব না। জি, সর্বশেষ চিঠি 9 নম্বর চিঠি, আজকের 5 নম্বর চিঠি। রাসূলুল্লাহ সাল চিঠি লিখলেন ইসলামের দাওয়াত দিয়ে। ওমানের রাজারা যে দুই ভাই ছিল, দুই নেতা, এই দুই ভাইয়ের উদ্দেশ্যে একটি চিঠি প্রেরণ করলেন। জি, এই দুই ভাইয়ের আর দুই ভাই রাজা দুই অঞ্চলের, হয়তো ওমান বর্তমান যে ওমান, এই ওমানের একজন ছিল জাইফার আর আরেকজন তার ভাই ছিল, এই দুই ভাই ওর নাম ছিল আব্দ, জাইফারের ভাইয়ের নাম ছিল আব্দ, জাইফার বিন আল জালান্দি আর আব্দ বিন জালান্দি। রাসূলুল্লাহ তাদের কাছে চিঠি লিখলেন ইসলামের দাওয়াত, বিসমিল্লাহ রহমান মিন মোহাম্মদ রসুলিল্লাহ, মোহাম্মদ সাল্লাম যিনি আল্লাহ রসুল তার পক্ষ থেকে চিঠি, এলা জাইফার ও আব্দ, জাইফার এবং আব্দের উদ্দেশ্যে, ইবনাইল জালান্দি যে জালান্দির দুই ছেলে,
সালামুন আলামান ইত্তাবাল হুদা, যারা সঠিক পথের পথিক তাদেরকে সালাম রইল। আম্মা বাদ, অতঃপর আমি বলছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লিখছেন, ফাইন্নি আদউকুমা বিদায়াতিল ইসলাম, আমি তোমাদেরকে বা আপনাদেরকে ইসলামের দিকে আহ্বান করছি, ইসলামের দাওয়াত দিচ্ছি। আসলেমা তাসলামা, ইসলাম যেহেতু দ্বিবচন সেজন্য আগের গুলো দিয়েছিল আসলেম তাসলাম, এখানে আসলেমা আপনারা ইসলাম গ্রহণ করুন, তাসলামা তাহলে সহি সালামত থাকবে, নিরাপদ থাকবেন। ফাইনি রাসূলুল্লাহ ইলা নাসি কাফা, কারণ আমি আল্লাহর রাসূল হয়ে এসেছি সমস্ত মানব জাতির উদ্দেশ্যে। লে উনজেরা মান কান হাইয়ান, যারা জীবিত পৃথিবীতে আছে তাদেরকে সতর্ক সাবধান করার উদ্দেশ্যে আল্লাহর আজাব থেকে। ও ইয়াহিকাল কাউল আল কাফেরিন, আর যারা অস্বীকার করবে, অমান্য করবে, কাফের হয়ে যাবে, মানবে না, তাদের ওপর যাতে করে আল্লাহ রাব্বুল আলামিনের শাস্তির বাস্তবায়ন হয় দুনিয়া আখিরাতে। দুনিয়ার শাস্তি হচ্ছে তাদেরকে দমন করা এবং তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া, জিহাদ ফি সাবিলিল্লাহ, আর আখিরাতের শাস্তি হচ্ছে জাহান্নাম। তারপরে লিখলেন, ফাইন্নাকুম ইন আকরারতুম বিল ইসলামে ওয়াল্লাইতুকুমা, আপনারা উভয়ে দুই ভাই যদি ইসলামকে স্বীকার করে নেন, ইসলামের কালেমা যদি মেনে নেন, তাহলে আকরার তোমা না কি বলছেন, ফাইন্নাকুমা ইন আকরার তোমা বিল ইসলাম, ইসলামকে যদি মেনে নেন, ওয়াল্লাইতুকুমা, তাহলে আপনাদের উভয়কে দুই ভাইকেই এই ওমানের নেতৃত্ব দিয়ে দেব, এলাকা আপনাদের হাতে থাকবে। ওয়াইন আবাই তোমার, যদি আপনারা অস্বীকার করে যে না ইসলাম গ্রহণ করব না, আন্তকেরা বিল ইসলাম, ইসলাম গ্রহণ করব না, ইসলামের স্বীকৃতি দেব না, ফাইন না মুলকা কুমা জাইল, তো জেনে রাখুন যে আপনাদের রাজত্ব ধ্বংসশীল, আপনাদের রাজত্বের পতন ঘটবে, জাইল মানে পতন ঘটবে। ওয়া খাইলুন তাহুল্লু বে সাহাতে কুমা, এবং আপনাদের উঠানে অশ্বরোহী পৌঁছিবে, ঘোড়া এবং ঘোড়সওয়ার সেখানে সেখানে অবতরণ করবে, সেখানে পৌঁছে যাবে। ওয়াতাজহার ও নবুয়াতি আলা মুলকে কুমা, এবং আপনাদের দেশে আপনাদের রাজত্বে আমার নবুয়াত প্রকাশ পাবে, বিজয় লাভ করবে। সব জানিয়ে দিল রাসূলুল্লাহ সাল্লাম ইসলামের দাওয়াত দিয়ে, হ্যাঁ, ভালো মন্দ দুটো দিক জানিয়ে দিলেন এই চিঠিতে। এই চিঠি প্রেরণ করলেন প্রখ্যাত সাহাবী আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মারফতে। আমর ইবনে আস, যিনি অল্প বয়সে বিয়ে করেছিলেন একেবারে, আর তার ছেলে আবদুল্লাহ, আবদুল্লাহ ইবনে আমর ইবনে আস, হ্যাঁ, আবদুল্লাহ আর আমর বাপ বেটাতে মাত্র 11 বছরের ছোটো বড়, 11 বছরের ছোটো বড়, তার মানে 10 বছরে বিয়ে করেছে। অনেক আরব ছেলে দেখবেন 10 বছরে কি মোটা সোটা হয়েছে, উঁচা হয়ে গেছে, হয় না? এতো গরম দেশে এটা কোনো বিচিত্র নয়, গরম দেশে ছেলে মেয়েরা তাড়াতাড়ি সাবালক সাবালিকা হয়, আর ঠান্ডা দেশে বিলম্ব সাবালক সাবালিকা হয়। যেসব ঠান্ডা শীতের দেশ ইউরোপ, আমেরিকা, ক্যানাডা, অস্ট্রেলিয়া, যেগুলো ঠান্ডা দেশ আর কি, অস্ট্রেলিয়া নয়, অস্ট্রেলিয়া গরম দেশ, তো এইসব দেশে অনেকে 18 বছর হলেও লোক সাবালিকা নাও হইতে পারে, হতে পারে, হয়ে যাচ্ছে কিন্তু নাও হইতে পারে, বিশেষ করে খারাপ পরিবেশ না পেলে। কিন্তু আজকাল তো পরিবেশ খারাপ, যার ফলে ইঁচুড়ে পাকা আগে থেকে, ইঁচুড়ে পাকা বুঝেন না, বুঝেন না, অকালপক্ক যেটাকে সুন্দর ভাষাতে বলা হয়, ও অকালে পেকে যাওয়া, পাকার সময় হয়নি তার আগে পেকে, সাবালক হওয়ার সময় হয়নি তার আগে, যেহেতু অশ্লীলতা ছড়িয়ে আছে অবাধ মেলামেশা যুবক যুবতীদের মাঝে, তো আগে থেকে সুড়সুড়ি উঠে গেছে, কথা বলছেন, ও আসলে পাকেই নি, ওই যোগ্যই হয়নি জি। তো আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মারফত এই চিঠি পাঠালেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন ওমানে আগমন করলেন আমর ইবনে আস, তখন দেখা সাক্ষাৎ প্রথম হইল দুই ভাইয়ের মধ্যে, যে আবদ ইবনে জালান্দি তার সাথে, আবদের সাথে, ও একটু ভালো আচরণের ছিল আর ওর ভাই একটু অহংকারী ছিল, তো যেটা একটু নমনীয় ঠান্ডা ওর কাছে গিয়েছেন। আবদ জিজ্ঞাসা করলো যে আম্মা ইয়াদু এলেই, কী দাওয়াত দিচ্ছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি তো চিঠি নিয়ে এসছো, কী বলছেন উনি, কী বলতে চাইছেন? তখন আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে ইলাল্লাহি ওয়াহদাহু লা শারীকা লাহু, তিনি আল্লাহর দিকে আহ্বান করছেন যার কোনো শরীক অংশীদার নেই। ওয়া তাখলা মা উবিদা মিন দুনি, আল্লাহ ছাড়া যেসবের উপাসনা হচ্ছে পৃথিবীতে আল্লাহর জমিনে, সেগুলি থেকে মুক্ত হবে, সেগুলিকে ছুঁড়ে ফেলবে, অর্থাৎ দেবদেবীর পূজা, দুর্গা দুর্গার পূজাকে ছুঁড়ে ফেলবে, এটি হচ্ছে ইসলামের দাওয়াত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত।
অতাশাদু আন্না মুহাম্মাদান আব্দুহু রাসূল এবং সাক্ষ্য প্রদান করতে হবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং তার রাসূল। আপোষে দুইজনে এই যে দুই যে শাসক দুই ভাই তার মধ্যে আব্দ এর সাথে আমর ইবনে আসের কথোপকথন বেশ কিছু হলো। আর তারপরে এই আব্দ জিজ্ঞাসা করলো যে আচ্ছা ঠিক আছে, দাওয়াত জানলাম যে এটা হচ্ছে দাওয়াতের মুখ্য বিষয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তাহলে কি আপনাদেরকে নির্দেশ দিচ্ছে, কি করতে বলছে, ইতিবাচক নীতিবাচক কি করতে বলছে, কি করতে নিষেধ করছে, আদেশ নিষেধগুলি কি? তখন আমর ইবনে আস বললেন রাদিয়াল্লাহু আনহু, ইয়া মুরবি তাআতিল্লাহু আনহু মাসিয়াতি, আল্লাহর আনুগত্যের কাজে ভালো কাজের জন্য নির্দেশ দিচ্ছেন, উপদেশ দিচ্ছেন, আর বিরুদ্ধাচরণে বাধা প্রদান করছেন, যে আল্লাহর বিরুদ্ধাচরণ করবে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাফরমানি করবে না, অর্থাৎ পাপ করবে না। ভালো কাজ করতে বলছেন, তাআত মানে নেকির কাজ করতে বলছেন, আর গুনাহের কাজ পাপের কাজ পরিত্যাগ করতে বলছেন। আর কি বলছেন? বলছেন যে ওয়ায়ামর বিল বিররি ওয়াসিলাতির রাহিম, পিতা মাতার সাথে সদাচরণ করতে বলছেন, আর আত্মীয় স্বজনদের সাথে সুসম্পর্ক বহাল রাখতে বলছেন। ওয়ায়ানহা আনি যুলমি ওয়াল উদওয়ান, জুলম অত্যাচার অবিচার সীমালঙ্ঘন অজ্জেনা ব্যবিচার অশরবুল খামর এবং মদপান, আর ওয়ান ইবাদাতিল হাজর ওয়াল ওয়াসান, পাথর পূজা প্রতিমা পূজা ওয়াসালিম সুলির পূজা, এসব থেকে নিষেধ করছেন। তখন এই আব্দ এই ওমানের যে রাজারা দুই ভাই তার মধ্যে একজন আব্দ, সে বলল মা হাসানা হাযাল্লাযী ইয়াদু ইলাইহি, কত চমৎকার কথাগুলি, যেদিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহ্বান করছেন দাওয়াত দিচ্ছেন, কথাগুলি তো ভালো, কথাগুলি তো ভালো। অনেকে কথাগুলি ভালো বলে কিন্তু কবুল করে না, আছে না নেই? আমাদের সম্পর্কে বিশেষ আমার আলোচনা কত লোক বলে কথা ভালো কিন্তু একটা কোনো দোষ বের করবে, একটা কোনো দোষ, কথা ভালো কিন্তু এই জামাত ইসলামের বিরুদ্ধে কেন বলে সবসময়, কথা ভালো কিন্তু এই দেওবন্দিরাকে বেরেলভির সাথে মিলিয়ে দিচ্ছে। একজন কমে মাদ্রাসার দাওয়ারা পড়া এইরকম একদিন বলছে যে ঠিক আছে শেখ, আমাদের মধ্যে কিছু ভুল ত্রুটি আছে কিন্তু আমাদেরকে আপনি সমান করে দিচ্ছেন করে বেরেলভিতে, বলছি কোশ্চিন কালো সমান করেনি, আপনাদের আকাবের বুজরুকদের মধ্যে লুকিয়ে লুকিয়ে একটু শিরক আছে, মানে গোপনে কেতাবাদিতে শিরক আছে, আর এরা প্রকাশ্যে শিরক করে, আমি তো পার্থক্য করেছি কিন্তু আছে, আপনাদের আকাবের বুজরুগানের দিন ও কুফরি এবং শিরকি আকিদা আছে, হলুল ওয়াহাদাতুল ওজুদের আকিদা বড় বড় আকাবের দেওবন্দের মধ্যে আছে, তাহলে কিতাব পড়ে দেখেন না? চুপ হয়ে গেছে। একজন ইঞ্জিনিয়ার ওইরকম, ইঞ্জিনিয়ারের বাড়িতে টিউশন পড়াতে একটা হচ্ছে দেওবন্দি মোল্লা, ওই সংশয়ে পড়ে গেছে, বলছে আমার বাসাতে এতে আমাকে ওই ইঞ্জিনিয়ার যেহেতু আমার সাথে ভালো খাতির হয়েছে সহি আঁকিয়ে কিন্তু দোদুল্যমান সহি আঁকিয়ে কিন্তু ওই যে এই জন্য বেদাতির সংসর্গে সাধারণ লোকদেরকে থাকতে হয় না, ওর বাচ্চাদেরকে কোরআন পড়ে তা সহি বেদাতি মোল্লা হাফেজ, আর এসে বলছে শেখ মতিউর রহমান তো ভালো আলেম একজন আর কথাপত্র ভালোই বলে কিন্তু আমাদের দেওবন্দি ওলামায় দেওবন্দকে একবারে বেরেলভি মাজার পূজারীদের মতো বানিয়ে দিয়েছে, কখনো বানায়নি, এরা প্রকাশ্যে সেজদা করে কবর মাজারে সেজদা করে, আর তোমরা লুকিয়ে লুকিয়ে কিছু তোমাদের আকাবের বুজুর্গ আছে, তোমরা বাহ্যিক নিষেধ করো কিন্তু বেদাত্ব মেলা বেদাত আছে, আর কিতাবাদিতে শিরকি কথাও আছে, আর ইসলাম ভঙ্গ হবে এমন কথাও আছে, কেন তবলিগ নেসা ফাজাইল আমলে নেই শিরকি কথা, হ্যাঁ কাসিদা জামিয়াতে শিরকি কথা নেই, তারাহাম ইয়া নবী আল্লাহ তারাহাম, হে আল্লাহর নবী রহম করুন, হে আল্লাহর নবী রহম করুন, এটা বেরেলভিদের কিতাব, রেজবিদের কিতাব, না মৌলানা জাকারিয়ার কিতাব, কাসিদা জামিয়া দেওবন্দিদের কিতাব, তবলিগ জামাত দেওবন্দিদের জামাত, না বেরেলভিদের জামাত, বেরেলভিদের তো তবলিগ জামাতকে কাফের বলছে, ওহাবি বলছে, কথা বোঝা গেছে না? জি জলো মাতম বাজ ফকা বাজ, এ সমস্ত হচ্ছে অন্ধকার, কিন্তু একটা হচ্ছে অন্ধকার আর একটা হচ্ছে গভীর অন্ধকার, একটা হচ্ছে অন্ধকার আর একটা হচ্ছে গভীর অন্ধকার, কিন্তু সবগুলি অন্ধকার। তো কথা ভালো লাগলো, এই জন্য অনেক বেদাতিরা আছে আমাকে ফতোয়া যখন দেখে যে এই জটিল ফতোয়াটা ওই দিক সেদিক পাচ্ছি না, তখন আমাকে জিজ্ঞাসা করে কিন্তু ভালোবাসে না, ও জিজ্ঞাসা করা পর্যন্ত জামাত ইসলামীরা কত ফতোয়া আমার কাছ থেকে জিজ্ঞেস করে, কিন্তু তারপরে ভিতর থেকে ভালোবাসতে পারছে না, বিশেষ করে জামাত ইসলামের ওপরে যখন ধারাবাহিক আলোচনা হয়ে গেছে, তার আগে সাইদি সাহেবের হয়ে গেছে, তার কী করে ভালোবাসতে পারে? জি এমনও কেউ আছে জামাত ইসলামে অত ভালোবাসা নেই কিন্তু সাইদির অন্ধভক্ত, সাইদির অন্ধভক্ত, এই মদিনাতে মক্কাতে এরকম কিছু লোক আছে, তো এরা আমার আলোচনা শুনে কিন্তু ভিতরে একটা মনোকষ্ট তাদের কাজ করে, মনোকষ্ট কি সবই ঠিক আছে সাইদের বিরুদ্ধে কেন বললো,
মানে বড় অপরাধ হয়ে গেছে সাঈদের বিরুদ্ধে বলা। দেখলাম যে সাঈদের ভুল করে যদি না ধরতাম তো কত লোক যে গোমরা হয়ে এখনও জামাত থাকতো, জামাত ছাড়তো না, জামাত ইসলাম ছাড়তো না, কারণ তাকে হক্কানি আলেম মনে করতো। আবার আমাদের কিছু আহলে হাদিস তো সার্টিফিকেট দিয়ে দিয়েছে যে দেখলাম হোসেন সাঈদের জেলে আহলে হাদিস হয়ে গেছে। এটা একটা কারণ, হ্যাঁ বিভ্রান্তির, এটাই বিভ্রান্তির কারণ। তো এই জন্য আমাদের ওই ভাইকে, আমাদের ছোটো ভাই, তাকে বলেছিলাম মক্কাতে যে ভাই আপনি যে বলছেন বা বলেছেন আলোচনাতে বলে দিল হোসেন সাঈদে আহলে হাদিস হয়ে গেছে কিসের ভিত্তিতে, বলছে যে আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহির রাসূলুল্লাহ সালাতের প্রশংসা করেছে। আমি যে ভালো কথা রফেদান আমিন জোরে বলছে হ্যাঁ ঠিক আছে। আমি বললাম ঠিক আছে, এইটির নাম তো শুধু আহলে হাদিস নাই, আর একটা পয়েন্ট বলেন, মেন আকিদা মানহাজের পয়েন্টটা বলেন, রাষ্ট্রীয় বিষয়ে কি উনি এখন বলবেন বা আপনাকে বলেছেন যে আমি রাষ্ট্রীয় বিষয়ে যেটা মওদুদীর ব্যাখ্যায় যে একামতিদের মানে ক্ষমতা হাতে নেওয়া, দিন কায়েম হইলই না যদি ক্ষমতা হাতে না নিতে পারেন, এই ব্যাখ্যা থেকে ফিরে এসছেন দিল হোসেন সাঈদি? বলছেন না ওইটা না, বলছে ওটা না, ওটা ওটা না, ওটা হবে না। তা বলছি এটাই তো আসল, এখানে তো আহলে হাদিস আর জামাতিতে পার্থক্য, কারণ বহু জামাতি আছে রফায়দান করে, আমিন জোরে বলে, এমামের পেছনে সুরা ফাতিহা পড়ে, আর মিলাদকে বেদাত বলে, কিয়ামকে বেদাত বলে, মেলা কিছু বলে, ঠিক কিনা? যেমন এই জাফরি চাচা আছে আর এই ধরনের যত্নগুলি আছে, কাজী ইব্রাহিম আছে আর যত্নগুলি আছে, কথা বলি এই জামাত মার্খা যত্নগুলি আছে যারা আহলে হাদিস প্রকাশ্যে আহলে হাদিস নয়, এগুলি সবগুলি কিন্তু থিওরিতে আকিদাতে মানহাজে ক্ষমতা দখলে জামাতি, এগুলো সব ক্ষমতা দখলে জামাতি, কিন্তু রফা দেনে আর আমিন জোরে বলাই এই দুই চার পাঁচটা সুন্নাতে বুকের উপর হাত বাঁধায় ধরেন, এই ধরনের কিছু জিনিসে এগুলোতে আহলে হাদিস। তো আমাদের দেশের আহলে হাদিসরাও তাদের এলমের অভাবে অনেকে ওই দু চারটা যদি সুন্নত করতে দেখে নেয়, আরে রফা দেন করতে দেখেছি, হ্যাঁ এই চাচাকে রফেদিন করতে দেখেছি, বলছে আহলে হাদিস হয়েছে, কিসের আহলে হাদিস হয়েছে, ও তো একামতের দিনে যে দিন শিখে একামতের দিনই হয় না, বলছে সৌদি আরবে একামতের দিন হয় না, ঠিক আছে ইসলামিক সেন্টারে আপনারা কিছু কয়টা লোককে শিখাচ্ছেন কিন্তু একামতের দিনের কোনো কার্যক্রম নাই। আমাকে পর্যন্ত একসময় বলেছে যে আপনারা মদিনা ইউনিভার্সিটিতে পড়ছেন, এক জামাতি পাক্কা জামাতি আহলে হাদিস খুব খাতিরের লোক, তো মদিনা ইউনিভার্সিটিতে পড়ি তখন গিয়েছি, যেহেতু তখন যুবক মানুষ আর তখন তো এরকম আলহামদুলিল্লাহ এখনকার মতো হয়নি, যার ফলে সে বলছে সবই ঠিক আছে সৌদি আরবে ভালো কাজ হচ্ছে কিন্তু একামতের দিনের কোনো কার্যক্রম নাই। যেই দেশে শিরক নেই, বেদাত নেই, তাওহীদ আছে, সুন্নত আছে, সেখানে নাকি একামতের দিন, এটা হলো জামাত ইসলামী, এর নাম হচ্ছে জামাত ইসলামী, এর নাম হচ্ছে দিল হোসেন সাঈদের বুঝা ইসলাম, আর এর নাম হচ্ছে জাফরি চাচার ইসলাম, এর নাম হচ্ছে এই ধরনের জামাত মার্খাগুলোর ইসলাম। কথা বুঝতে পেরেছ? জি। তো এই কথাগুলি অনেকে তিক্ত লাগে, কিন্তু তিতা ঔষধ না খেলে আবার রোগ ভালো হবে না, তিতা ঔষধ না খেলে রোগ ভালো হবে না, কারণ ওই যে ভক্তি আছে। জি, সেই জন্য তো অন্ধভক্তিতে ফিরে আসতে হবে। তো এই আব্দে এই কথাই বলেছিল যে মা হাসানা হাজাল্লাজি ইয়াদু ইলাইহি, কত সুন্দর কথা আর দাওয়াত দিচ্ছে, খুব ভালোই কথা তো বলছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাউকান আখি ইয়ুতাবিউনি আলাইহি, তবে আমি তো একাই কোনো সিদ্ধান্ত নিতে পারবো না, আমার ভাই যদি আমার কথাটা মেনে নিত তাহলে ইসলাম গ্রহণ করা যায়। তো দেখো আমার ভাইকে পারো কি না, দেখো আমার ভাইকে পারো কি না, তো যদি আমার ভাই আমার সাথে একমত হয়ে যেত লারাখেব না, তাহলে এক্ষণে ওটার পিঠে চাপতাম, নয় ঘোড়ার পিঠে চাপতাম, হাত তার নু মেনাবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুসাদ্দিক বিহি, মোহাম্মদ সাল্লাল্লাহু প্রতি ঈমান নিয়ে আসতাম, তাকে বিশ্বাস করতাম, তার কাছে গিয়ে দেখা করতাম। কিন্তু আমার ভাই অত্যন্ত গদিলোভী, নিজেই বলছে ভাই সম্পর্কে, লাকিন আখি আদান্নাবে মুলকেহি মিন আইয়াতা ওয়া ইয়াসিরা জামবান তাবিয়ান, আমার ভাই এত ক্ষমতা লোভী যে সে ক্ষমতা ছাড়বে না, এবং ক্ষমতা ছেড়ে দিয়ে কারো কি হয়ে যাবে, জানাবান তাবেন, কারো লেজ লেজুর হয়ে যাবে, কারো লেজ হয়ে যাবে, অর্থাৎ কারো অধীনে হয়ে যাবে, যে নিজের নেতৃত্ব ক্ষমতাটা আর কারো হাতে দিয়ে দিবে রাষ্ট্রীয় ক্ষমতা, এইটা হইতে পারে না, এইটা মেনে নিতে পারবে না। আমর ইবনে আস বললেন যে এটা ভয় করিয়ে না আপনারা দুই ভাই, যে যদি আপনারা ইসলাম কবুল করেন তা আপনাদের নেতৃত্ব কেড়ে নেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা করবেন না। বলছে ইন আসলামা আখুকা, আপনার ভাই যদি ইসলাম গ্রহণ করে নেই,
মাল্লাকাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এই দেশের এই ওমানের কি করে দিবেন রাজা বানিয়ে রেখে দিবেন থাকবে রাজত্ব বহাল থাকবে আলা কওমিহি এই জাতি যা আপনার সম্প্রদায় রয়েছে এই জাতির উপর তার রাজত্ব থাকবে আপনার রাজত্ব থাকবে আর আপনারা করবেনটা কি বাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সব হুকুমগুলি রয়েছে সেগুলির বাস্তবায়ন করবেন তা হচ্ছে যে এখানকার যারা বিত্তবান সচ্ছল তাদের থেকে যাকাত নেবেন আর ফায়ারুদ্দাহ আলা ফাকিরিম আর তারপর এলাকার যারা দরিদ্র অভাবী গরিব রয়েছে সমাজের তাদের মাঝে সেই যাকাতগুলি কি করবেন বণ্টন করবেন এই কাজগুলি করতে হবে আপনাদেরকে রাজত্ব বহাল থাকবে তখন বলছে তাহলে তো ভালোই কথা ক্ষমতা টিকে থাকছে বলছে যে ইন্না হাযা লা খুলুকুন হাসান তাহলে তো এটা তো ভালো চরিত্র তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে তো গদি লোভী না ক্ষমতার লোভী না হ্যাঁ ইসলাম ক্ষমতা দখল করতে আসেনি ইসলাম তাওহীদ প্রতিষ্ঠা করতে এসেছে শিরক নির্মূল করতে এসেছে সুন্নাহ প্রতিষ্ঠা করতে এসেছে বিনাতকে মুছে দেওয়ার জন্য এসেছে ধর্মের নামে নতুন কোনো কিছু চলবে না ধর্মের নামে ওইটাই চলবে যেটা আসমান থেকে নাজিল হয়েছে জি ওহী কোরআনের ওহী অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে যখন এই যাকাতের কথা বললেন আমর ইবনে আস যাকাতগুলি এইভাবে নেবেন এইভাবে বণ্টন করবেন এই কাজগুলি আপনাদের করতে হবে যাকাত সম্পর্কে তো কোনো নলেজ নাই সাদকা সম্পর্কে তখন বললেন যে কি যাকাতটা আবার কি জিনিস তখন সে সব বিস্তারিত বয়ান করলেন যে এইভাবে যাকাত যে সব বস্তুগুলিতে যাকাত রয়েছে সেগুলি বললেন তার মধ্যে আরব দেশে তো অধিকাংশ মানুষ সেই জামানায় কি করতো গবাদি পশু পুষত উটের যাকাত ছাগলের যাকাত এগুলি কথা আসলো গরুর যাকাত তখন এই আব্দ বলে উঠল যে তো ব্যাপার সবার খারাপ কারণ আমাদের সম্প্রদায় তো অধিকাংশই সব ছাগল পুষে আর উঁট পুষে আর উঁট আর ছাগল থেকে যাকাত বের করে দিবে এটা বড় মুশকিল কাজ কিন্তু এটা বড় মুশকিল কাজ আছে মা আর কমিয়ার দনবে হাজা আমার সম্প্রদায় এতে কিন্তু রাজি হবে না যে যাকাত দিবে উঁট দিবে উঁটের যাকাত আর ছাগলের যাকাত দেবে তারপরে আব্দ দুই ভাইয়ের এক ভাইয়ের নাম আব্দ সে আমার ইবনে আসকে তার ভাইয়ের কাছে পৌঁছে দিল যে চলো তোমাকে সাথে নিয়ে গিয়ে আমি আমার ভাইয়ের কাছে পৌঁছে দিচ্ছি তারপরে চিঠিটা নিয়ে গিয়ে সে যেহেতু বড় ভাই ছিল ওর চাইতে বেশি প্রভাবশালী তার হাতে দিল সেই চিঠিটা পড়লো আর তারপর চিঠিটা পড়ে তার ভাইকে দিয়ে দিল তারপরে জিজ্ঞেস করলো এই ভাই ভাইয়ের নাম কি ছিল জাইফার আরেক ভাই যে ছিল সে ছিল জাইফার এই জাইফার জিজ্ঞেস করলো আমর ইবনে আসকে যে আচ্ছা ঠিক আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনে ইসলাম নিয়ে এসেছেন এবং খুব ভালো ভালো কথা বলছেন সব বুঝলাম তো তার জাতি তার সাথে কি আচরণ করেছে রাজারা খুব বুদ্ধিমান হয় এটা দেশ চালাচ্ছে খুব বুদ্ধিমান হয় তার জাতি তার সাথে কি আচরণ করেছে তখন পর্যন্ত কিন্তু হ্যাঁ মক্কা বিজয় হয়ে গেছে এই আগের যতগুলি চিঠি ছিল এখানে একটা কথা বলে নিশেষ খান আসছে আগের যতগুলি চিঠি ছিল সেটা হুদাইবিয়ার সন্ধির পরে পরে ছিল মক্কা বিজয়ের আগে কিন্তু ওমানে চিঠিটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু বিলম্বে পাঠিয়েছে মক্কা বিজয়ের পরে প্রেরণ করেছিলেন তো মক্কা বিজয়ের সময় তো মক্কার লোকেরা সব কি হয়ে গেছে কোরাইশরা মানে স্বেচ্ছায় হোক আর অনিচ্ছাকৃত হোক দেখলো যে উপায় নাস্তিক হ্যাঁ অবস্থা ভালো না এখন ইসলাম কবুল কি করতে হবে করেই নিতে হবে অনেকেই প্রথম দিকে এমনি দেখা দেখে ইসলাম কবুল করেছে যারা সবাই যেমন সঙ্গ দোষে লোহা ভাসে ওইরকম আর তারপরে তখন অন্তরে ইসলাম পাকা হয়েছে তো কোরাইশরা তখন পর্যন্ত কিন্তু ইসলাম কি করেছে গ্রহণ করে নিয়েছে তখন মক্কা বিজয় হয়ে গেছে সেই সময় ইসলাম গ্রহণ করে নিয়েছে তখন আমর ইবনে আস বললেন যে হ্যাঁ আন্নাম আসলাম কোরাইশ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বংশ হয়ে গেছে সমসলমান হয়ে গেছে তারপরে বলছে ওয়ান্না ইন আসলামা ইউসলিম ওয়া ইল্লা ওয়াতিআতুল খাইল ওয়া তাবিদুহু খাদরাউহু বলছেন যে যদি ইসলাম গ্রহণ করে নিয়ে থাকে তাহলে তো নিরাপদ থাকবে আর না হলে তাদের তো অবস্থা খারাপ হবে জাইফার যে দুই ভাই এক ভাই জাইফার যে বড় ভাই সে বলল যে ঠিক আছে আমরা ফাইনাল জবাবটা কালকে দেব আজকে না ইসলাম গ্রহণ করব করব না কি করব এটা কালকে বলবো যখন আগামীকাল আসলো তখন শক্ত হয়ে গেল সে হঠাৎ করে মনটা শক্ত হয়ে গেল বুঝছেন না মানা যাবে না কিন্তু তারপরও ভাবলো যে একটু ভাইয়ের সাথে পরামর্শ করি তার ভাই যে আব তার সাথে পরামর্শ করলো তার সাথে নির্জনে মিটিং করলো আর তারপরে তার পরের দিন সেই দিন তো ইসলাম গ্রহণ করলো না আর তার পরের দিন ইসলাম গ্রহণ করলো ও ভাই দুই ভাই ইসলাম গ্রহণ করলো আলহামদুলিল্লাহ আর তারপরে
আমর ইবনে আসকে বলল যে অসুবিধা নেই, আমাদের এলাকায় যেসব লোকদের ধন সম্পদে বা গবাদি পশুতে যাকাত ফরজ হয় সেসব যাকাত গ্রহণ করো, নিতে পারো, কোনো অসুবিধা নেই, এবং এই ক্ষেত্রে আমরা সার্বিক সহযোগিতা করব, সার্বিক সহযোগিতা করব। কেউ যদি বিরোধিতা করে, কেউ যদি যাকাত না দিতে চায়, তাহলে তোমার আমরা সাপোর্ট করব। তারপরে এখানেই মোটামুটি চিঠি শেষ, এবং চিঠির যে পরে যে যা কিছু হলো সেটা শেষ। যে কথাটি এখানে লেখক লিখেছেন সেটা একটু আগে বলেই ফেললাম, সেটা হচ্ছে যে এই চিঠি, যেই চিঠিটা ওমানের রাজারা যে দুবাই ছিল তাদের উদ্দেশ্যে লিখেছিলেন, সেটা কানা বাদা ফাতে মক্কা, তা মক্কা বিজয়ের পরে লিখেছিলেন। ও আম্মা বাকিয়াতুল কুতুব, আর আগের যতগুলি চিঠি, আটটি চিঠি যে সবগুলি চিঠি লিখেছিলেন, বলছেন বাদা আউদাতি হিসাস মিনাল হুদাইবিয়াত, হুদাইবিয়ার সন্ধি করে এসে যখন মক্কার মুশরিকদের পক্ষ থেকে খানিকটা স্বস্তি পেলেন যে আর তাদের সাথে 10 বছরের জন্য তো সংঘর্ষের কোনো সম্ভাবনা নেই, কারণ চুক্তি হয়ে গেছে, সুতরাং এখন বাইরের লোকদেরকে দাওয়াত দিই, বাইরের যারা কাফের রয়েছে, অবিশ্বাসী রয়েছে, তাদেরকে দাওয়াত দিই। হুদাইবিয়ার সন্ধির পরে পরেই প্রায় চিঠিগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রেরণ করেছিলেন। এখানেই আজকের আলোচনা শেষ করছি, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলামের দাওয়াত নিয়ে যে চিঠি তার সবগুলি প্রায় আলোচনা আজকে কমপ্লিট করলাম। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের ভালো আমল কবুল করেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সীরাত থেকে আমাদেরকে সার্বিক জীবনে উপকৃত হওয়ার এবং তার অনুসরণের সার্বিক ক্ষেত্রে তৌফিক যেন দান করেন, এবং আমাদের জীবনকে যেন আল্লাহ আলোকিত করেন। ও সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।